নাফিজা আছেন? নাফিজা, মিস নাফিজা, কি হয়েছে? হ্যাঁ, আর বাড়ির গেটের সামনে খাড়াই রয়েছে, কি হয়েছে? নাই, সে তো উপায় নেই। তুমি রাজারে গিয়া কইছো আমি তোমার বিরাট ক্ষতি কইরা ফেলছি। আমি তোমার কি কি ক্ষতি করছি, কোথায় কোথায় ক্ষতি করছি সেটা তুমি কও, বিবরণ দাও, আমি সেই হিসাবে তোমার ক্ষতিপূরণ দেব। আরে তুই আর যে ক্ষতি করছো এটা তো তোরে হুরাটা বেশি দিলো হইব না। আমারে বেচলেও তোমার ক্ষতিপূরণ হবে না, এইটা যাই নাও। তুমি কেন রটনা রটাইতেছো আমার নামে কও তো? হ্যাঁ, আমার নামে যে তুমি কলঙ্ক রটনা করছো তার ক্ষতিপূরণ কে দেবে? প্রিয়াঙ্কা, ক্যাট, এরা পর্যন্ত আমার চরিত্র নিয়া একটা টু শব্দ পর্যন্ত করতে পারে নাই, আর তুমি কোথাকার কোন ভাদুনের একটা খ্যাতমাইয়া সে আমার নামে উল্টা পাল্টা দুর্নাম রটাইতেছো। ইরে রমিও, আর মেজাজ খারাপ করবে না বলে দিলাম, আর বাড়ির সামনে আইসো এটার লাগে এখনো আয় তোর লাগে ভদ্রভাবে কথা কইতেছি, আর লাগে কোনো উল্টা পাল্টা করবে না। উল্টাপাল্টা কথা আমি কই নাই, উল্টাপাল্টা কথা কইছো তুমি। তুমি রাজার কাছে গিয়া কি উল্টাপাল্টা কথা কইছো আমার নামে, যাতে রাজা তোমার পক্ষ নিয়ে আমারে ও উল্টাপাল্টা কথা কইছে? এখন আমি আইছি তোমারে নিয়ে যাইতে, এখন মুখোমুখি সংলাপ হইব তোমার সাথে, আমার সাথে, রাজার সাথে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রবি, আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আপনার অপমানিত হইতেই হইব। আমি কিন্তু ওই ধরনের মেয়ে না যে আপনি আমার সাথে ফিল্ডিং মারবেন আর আমি হাসতে থাকবো। এখানে ফিল্ডিং মারার কি আছে? আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আইছি। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি সেটা কি শুনতে পারি, জানতে পারি? রাজা ভাই আমার পটায় বাড়ি কেনার জন্য প্রস্তুত করলো, উনি আমার বাড়ি বিক্রি করবে না। কারণ কি? তার বোনেরা তার বাড়ি বিক্রি করতে দিব না, তাহলে এখন আমি কি করবো? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি দেই নাই, দুলাভাই তোমার অনেক কষ্ট দিছে, আর আমি আসার পর তো তোমার লোক আমার সম্পর্ক আরো ভালো হইছে। কোনো সুসম্পর্ক হয় নাই, আপনি স্বার্থের জন্য আমাদের সাথে সুসম্পর্ক করছেন, স্বার্থ ফুরাই গেলে সব সম্পর্ক শেষ। কোনো স্বার্থ নেই, এক বিন্দু স্বার্থ নেই। আমি তোমার সত্যিকার মন থেকে ভালোবাসি, এক বুক ভালোবাসা নিয়ে তোমার কাছে আসছি। তুমি আমার ভালোবাসাটা সাদরে গ্রহণ করো শিউলি, প্লিজ। সম্ভব না, আর কোনোদিন এসব কথাবার্তা বলতে আমার কাছে আসবেন না। আপনার আমার পথ অনেক দূর, যোজন যোজন দূর, তাই আর আবেগ দেখায় লাভ নেই। আপনি এখন আসতে পারেন। আসবই তো, আসবই, তার আগে একটু কথা কয়ে যাই। শুনো, তুমি যেমনি পারো রাজা ভাইরে কয়া বাড়িটা বিক্রি করো, আর শিউলি এই বাড়িটা যদি আমার হয় তো ভবিষ্যৎ তোমারই, আমি তোমার লিখা দিয়ে দিব। বাহ, ভালোবাসে লিখে দিবেন তাই না? কোনো প্রয়োজন নাই, আমি এত স্বার্থপর না, আমার এত লোভ নেই। রে বাবা রে, এই শক্ত মাইয়া এটা। আমি তোমারে নিয়ে যাইতে আসছি, চলো। আমি তো মইরেই আছি। এই যে দেখতেছো এইটা কিন্তু আসল রোমিও না, এটা রোমিওর পেতাত্তা, ধইরা দেখো। খালি গায়ের মধ্যে আই হরতে, চলো 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 আমার লগে চলো। তুমি আয়, যাইতাম না। রাজা বিচার বসাবে, আমি তোমারে কি কি কইছি, কি কি করছি সব ডিটেল কইতে হবে কিন্তু তোমারে। আয়, কোনো কথা কইতে যাইতাম না, তুই আর চোখের সামনে দিয়ে চলে যাও, আর চোখের সামনে আর আসবা না।
তোমার কাছে আমার আর আসার প্রয়োজন নেই না ফিজা, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে আমার জীবনটা রে তুমি তেনা তেনা বানায় ফেললাম না ফিজা। আমি কার কাছে আসলাম? আমি তো পুরা তরা গিয়ে গেলাম রে। আরে রমিও, তোর লগে জড়াই তো আর জীবনের যা ক্ষতি করছি হে ক্ষতি হরো রাই নিজের হাতে তুলি লইও। নে 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 তুইলা নে তুইলা নে, এই জীবন তোরে আমি দান কইরা দিলাম। আমি তো রমিও রমিও নাই রে, এই জীবন এই শরীর আমি তোরে দিয়া দিলাম, তুই যা ইচ্ছা করে এই শরীর নিয়া নে। তোরে হাসো শরীর লইয়া কিত্তাম, তুই তো এমনি মরা, তোরে মরা দেহর বজাই খুদাও দিকি লেটেন। হ্যাঁ, আর তোর লগে আর কোনো কথা কর ইচ্ছা নাই, আর তুই জীবন অবলে আর লগে কোনো কথা কইতে আইবি না। তোর লগে কথা কইতে আমার বয়া গেছে, তোরে দেখলে আমি দুই সগজ দূর দিয়া আটুম। এইরকম বাজে মেয়ে ছেলে এই পৃথিবীতে আর একটা আছে কিনা আমার সন্দেহ। সর সর, আরে তুই যা আর বাড়ির সামনে, আবার আরেকটা সর সর, তুই সরি যা, সিটার একটা।